Hello everyone, assalamu alaikum. আমার ভিডিওটা অনেক ইউটিউবার আপু ভাইয়ারা সবসময় শেয়ার করে দেন, বিগ থ্যাংক ইউ আপনাদের। মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আপনার লাগি। আর কেন খেতা দিবাইনি ও না গার পিকল দিবাইনি তোরা দিতাম নি ও তো লাইমে রোজ দিলাই ঠক হয়ে দিব কিনা খেতা খুললে ফ্রিজারও আর মাখানির মধ্যে মাস্টার দিবা সাথে তাহকা দহকা কিতা কিতা দি তাই সানাসুর মাখাইন মাস্টার লই রাখি তা লাগি ফানি দিয়ে তোরা ধরা দেবো ফানি দিয়া ও দিবাই খেল দিয়ে দিলাও সরিষার তেল দিয়া এই তো মাস্টারের পেস্টের মধ্যে সরিষার তেল 1 স্পুন দিলাম আজকের কেতা সানাসুর মাখানি যে ডিফারেন্ট নর্মালি আমি যদি সানাসুর মাখাই জাস্ট খালি পেঁয়াজ মরিচ বাড়ার পাতা দিয়ে জটপট থরে মাখাই দিলাম আর প্রফেশনাল ভাবে দেখতে পারা খে মাখাই রা বুঝতে বললাম আজকে ক্যামেরা বন্ধ করি আর আমার এই ভিডিওটা যারা শিবা চৌধুরী পেজ থাকি আমার ফেসবুক পেজ থাকি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিন যেন ওখানে যে করেন্টের কথা আর কে তা খাটছ দেখি ও তো কম করেন্টের ফাতা নি আমি তাকে 2 ডাবল করেন্টের ফাতা দিলাম নে সারাসর করেন্টের ফাতা বেশি দিলে মজা লাগে আর কে তা দিবাই লাইম দিলে ভাই ফিল্ডার কেটা লাগতো ভাই লাইম বুঝি ফলিয়া দিলে এরা তিতা লাগবো না হইলে লেম্বু লাখ লাগবো বুঝি নিউ একটা রেসিপি এই তো সুন্দর করে মিক্স হয়ে দিলিরা নিচে উপরে হইরা দিতাম নি লবণ দিতাম নি এটা কিন্তু আনা লবণে মাখাইরা লবণ বুঝি লাগতো না নিউ রেসিপি আনা লবণে আমি তো কইরাম নিউ রেসিপি আনা লবণে এই তো নাগা পিকল আঠর হইল একটা রেসিপি এটা শেষ হইতো না আর কত তা আটইব কত বই ফলো করে আবার বেশি স্পাইসি হয়ে যাবো 1 স্পুন দিয়েছ আর সানাসুর খাইতে রিয়ানা আমি সানাসুর মাখাইছিলাম আর রিয়ানারে কইরাম খাইবা লাগে খাইতা না কুকিজ করবার আগে একটু শেয়ার করলাম পুরা ভেজিটেবল আনছিলাম অলরেডি ঠাইডিয়া পড়লিছি সপ্তাহ আর এখানে টমেটো লাউ আর নাগামরিচ অক্সিজেন রয়েছে বাকি ঠাইডিয়া পড়ছে না তারপর একটু শেয়ার করি কি তা কুক করবো দেখাইমু
I will add a little bit of onion. I will mix the fish and onion. এটা লাউটা সুলাইছি আর একটা লাউ দিয়ে মাছ দিয়ে রান্ডাম অলরেডি একবার কইছি আর বাংলা লাউ বাসা সবাই লাইক করুন বাচ্চারও ভালো ফাইন বাংলা লাউ এবার একটু বড় বড় কাট করে করে করলাম পিস পিস করে কাটে লিমু আর এখন গরমের সময় বেশি কারি রানলে পরে নষ্ট হয়ে যায় গিয়ে বেশি খাওয়া যায় না আর লাগি এভরিডে হইতে গেলে দোকান দোকানও তিন খান রান্ধি না আর সামটাইম ওই তিন খান চার খান রানলে আবার শুকাইয়া যায় ফালানি লাগে চার খান রানলে কোনো সময় মানে প্রপারলি সবখানে খাওয়া যায় না I like to fish. সবাই কইবা লাউর সন্ন টমেটো দেওনি দিয়া তো মন জানো টেস্ট লাগে টমেটো একটা ফ্লেভার আইব যে তো আমি ফিশ দিমু বেশি আর এখানে টু নাগা দিরাম যদি আমার লাগান জাল করোইন জাল খাইতে পছন্দ করোইন অবশ্যই লাউর কারির মধ্যে লাউর ফিশের কারির মধ্যে নাগা ট্রাই করেন জানো খুবই ভালো লাগে নাগার ফ্লেভার আর
এইতো দেখতা পাররা লাউটা বালাটিনে মুসলার সাথে কষাইছি 8 মিনিট কিংবা তো 10 মিনিট হইব কষাইছি এখন আমি কুক করবা লাগে হাফ কাপ পরিমাণে ওয়াটার আ ধরে লিমু পরে ফিশ আ ধরমু ফিশটা দুই আনলেছি সুন্দর হয়ে যা আর এখানে দেখতে পারা লাউটাও কুক হয়ে গেছে কি হাফ কুক হয়েছে একবারে ফুল কুক হইলে তো খেতে হয়ে যাব মেল্ট হয়ে যাব আর এখানে দেখতে পারো ফিশের কল্লা সবগুলো ফিশ দোয়া ফিনিশ আর ফিশগুলো বড় বড় পিস করে রাখি দিছি এইতো দেখতে পড়া এভাবে আস্তে আস্তে বিগ ফিশ রাখলে কি আমি সারি আনা সারা যে ভালো ফায় আর আমি লাউর মধ্যে একবার বাঙ্গি না ফিশ রে ফিশ আবার বাঙ্গি লিলে কি আমার মেয়ে তারা বারো ফাইন না লাইক করুন না এবারে গাটা কি দে আগে হয়তো আমরা সিলেটি মানুষে বেশি লাউ গাটা খাইন বাট আমি বেশি খাই না লাউ গাটা অভাবে লাউ রাখি ফিশে না বাঙ্গে রাখি লাই আমার মেয়ে তারা বেশি বাঙ্গি গেলে পরে এই ফিসা খাইতে পারে না তারা আমি মনে করি খালি আমার মেয়ে নয় সব বাচ্চা তো মনে হয় ফিস বেশি বাঙ্গি গেলে পরে তারা খাইতে পারতো না গোসা বাড়াইছি বম আর এই তো দেখতে পারলাম ঝটপট করি আজকের হোম ব্লগ কিতা কিতা কুক করলাম শেয়ার করলাম আপনাদের সাথে আর অলমোস্ট তো কারিটা রেডি হয়ে গেছে গিয়ে আর কারিটাও রেডি হওয়ার পরে আমার ব্লগটাও ফিনিশ হয়ে যাব এই তো ফিশের সাথে আমি এইভাবে করলাম 10 মিনিট কিংবা 7 মিনিট কুক করার পরে জুল আট করবো এইতো লাউ ফিশের মধ্যে 1 কাপ ওয়াটার আট করলাম আর লাউ ফিশ তো জুল দিয়ে রান্ডাম দেখতে পাররাম আর আমি একটা কোনো লাউ কাঠা বানাইলাম না খারির মতো বানাইলাম আমার মেয়েরা ওভাবে লাইক করেন বেশি তারা আর দেখতে পাররাম আস্তে আস্তে আলতো আলতে কইরা সুন্দর করে মিক্স করে দিবা যাতে কি ভাঙে না ফিশ গুলা দেখতে সুন্দর লাগে নাইস লাগে আর সবসময় যে ইউটিউবার আপু তারা আমার দর্শক ভাই বোন অনেকে আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন থ্যাংক ইউ এভরিওয়ান আপনারা সবাই রে আমার এইভাবে সাপোর্ট করার লাগে সবসময় এইভাবে সাপোর্ট করবা আর কিরকম হইল লাভকারী অবশ্যই কমেন্ট করে জানাই জানো আমার ব্লগটা আপনারা কাছে কিরকম লাগছে আর এই তো লাউ কারির ফাইনাল লুক দেখাইও ফিনিশ করে নিব এই তো লাউ ফিশের কারিটা রেডি হয়ে গেছে আর জাস্ট করেন্ডার পাতাটা অ্যাড করলাম আর করেন্ডার পাতা অ্যাড করার পরে তো কারিটা একবারে রেডি হয়ে গেছে আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমরা সবাই লেগে দোয়া করেন জানো আর আর কিতা কইতাম আর যদিন চ্যানেল নতুন হইয়া তখন প্লিজ সাবস্ক্রাইব করেন জানো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লিসেন নাইস নাইস কমেন্ট করেন থ্যাংক ইউ এভরিওয়ান বাই এভরিওয়ান সি ইউ সুন এই তো দেখতে পারার আমি সারে দিলাম লাউ ফিশ দিয়া লাউ ফিশের কারি দিয়া কি বাদ দিলাম আশা করি ইয়ামি হইব শেয়ার করলাম 2 পিস দিতাম নি তোমার ফিশ না 1 পিস আরো 1 পিস দিতাম নি এই তো রমি স্যারে আরো আরো টুকরা ফিশ দিলাম আর আরো 1-2 পিস লাউ দিলাম